আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকার আরও একটা বিশেষ কারণ হলো যে অনেকদিন পর চিটাগাংয়ে বৃষ্টি। সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো থামাথামি নেই। দেখতেই পাচ্ছেন মেঘ দৌড়াদৌড়ি করছে, পরিবেশটা খুবই সুন্দর। তো চাইলাম এরকম একটা দিনে একটু পিঠা বানাই, কারণ একটু শীত শীত পড়ছে, এই সময়তে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর সেজন্যই পাকন পিঠা বানিয়ে নিলাম, অনেকে এটাকে তেলের পিঠাও বলে। তো এই জন্য ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, আর সেজন্যই চলে এলাম। দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে, আর মেজারমেন্টটা আজকে একদম পারফেক্টলি দেখাবো, যেন বাসায় এইরকম ফুচকা আর ফুটবলের মতো পিঠাগুলো আপনারা তৈরি করতে পারেন। এটা কিন্তু ভাজার পরেও কিন্তু এরকমই গলি থাকে, এটা কিন্তু দেবে যায় না বা চুপসেও যায় না। আর ভেতরটা দেখাচ্ছি কেমনটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে পুরোটা একদম ফুলে ফুটবল টাইপের হয়ে গিয়েছিল, আর এটা কিন্তু চুপসেও যায় না। তাই এই রেসিপিটা যদি চান তাহলে ভিডিওটা এ টু জেড দেখেন, দেখবেন বাসায় একদম পারফেক্টলি এই পাকোয়ান পিঠাটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম 3 কাপ, আর আটা দিয়ে দিলাম 1.5 কাপ, এটাই মেজারমেন্ট। 3 কাপের জন্য 1.5 কাপ আটা নিতে হবে, আর একটু লবণ দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিলাম এখানে চিনি। যদি চান মিষ্টিটা আর একটু বাড়িয়ে নিতে পারেন বা একটু কমিয়ে নিতে পারেন। আর এখন এই ময়দাটা গলার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব, আর এরপরে যে পানিটা নিয়ে নিলাম মেপে সেই পানিটা অল্প অল্প করে দিব, আর সুন্দরভাবে গলাটাকে তৈরি করে নিব। একসঙ্গে পানি দিয়ে দিবেন না, কারণ বুঝতে তো পারবেন না যে কত পরিমাণে লাগবে, সেজন্য অল্প অল্প করে দিবেন। আর অল্প অল্প করে দিলে গলাটাও খুব ভালো হবে, সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে গলাটা তৈরি করে নিলাম। যদি এই মেজারমেন্টটা ফলো করেন, মানে এই রেশিওতে আপনি যদি উপাদানগুলো দেন, তাহলে দেখবেন প্রতিটা পিঠা একদম পারফেক্ট হবে। তবে এই পিঠা পারফেক্টলি করার জন্য 2টা ট্রিক্স আছে, এই 2টা ট্রিক্সও আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। আর এই 2টা ট্রিক্স যদি ফলো করেন তাহলে দেখবেন যে বাসায় সারা জীবন এইরকম ফুটবলের মতো ফোলা আর সফট পিঠা আপনারা তৈরি করতে পারেন। দেখতে পেলেন এখানে আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম, আপনারা যদি চান তাহলে এখানে কালো জিরা দিতে পারেন, 2টা ফ্লেভারই ভালো লাগে, তবে আমার কাছে এলাচটা ভালো লাগে, সেই জন্য আমি এলাচটা দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব, আর এই যে দেখছেন গলার যে পরিমাণ বা ঘনত্বটা, এটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমি যখন ওপর থেকে গলা ফেলছি তখন দেখছেন সাথে সাথেই কিন্তু এটা মিশে যাচ্ছে না, ওপরের দিকে একটু থেকে যাচ্ছে তারপরে মিশতেছে। এখন আমি একটা কড়াই গরম করে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম লবণ। এই লবণটা দেওয়ার কারণ আছে, সেটা হলো যখন লবণটা আমি এখানে দিব কড়াইতে, তখন যখন পিঠাটা দিব তখন পিঠাটা কড়াইয়ের সাথে লেগে যাবে না, সেটা উপরের দিকে উঠে চলে আসবে, কারণ এখানে লবণ দেওয়া আছে। সেজন্যই প্রথমে যখন তেলটা গরম করবেন প্রথমবারই শুধু একটু লবণ দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে পিঠাটা আর কড়াইয়ের সাথে লেগে যাবে না। এই যে দেখছেন পিঠাটা একদম ফুটবলের মতো ফুলে গেছে। মেজারমেন্টের ট্রিক্স আর এই লবণের ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা পিঠা এইরকমই হবে আপনাদের, যেরকমটা আমি করেছি। আর এই পিঠাটা ভাজার পরে যখন ঠান্ডা হবে তখনও কিন্তু এরকমই থাকবে, একদম চুপসে যাবে না, আর এটা কিন্তু সফটও হবে। পিঠাটা দেওয়ার পরপরে একটু তেল এই যে উপরের দিকে গড়িয়ে গড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে উপর নিচ সুন্দরভাবে কুক হবে। আমি লাস্ট পিঠাটা ভেজে নিচ্ছি, লাস্টটাও একই রকম হয়েছে, মানে প্রতিটা পিঠায় একদম টইটুম্বর হয়েছে ফুলে। তো দর্শক দেখলেন তো কীভাবে পারফেক্ট মেজারমেন্টে কত সুন্দর পারফেক্ট একটা পিঠা হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন যদি কখনো এই মেজারমেন্টে তৈরি করেন পিঠা, যে পিঠাটা কেমন হয়েছে। এই যে দেখছেন আমার পিঠাগুলো ভেজে নেওয়া শেষ, আর প্রত্যেকটা পিঠাই দেখুন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এরকমই ফোলাই আছে। এখন আমি এই পিঠাটা ঠান্ডা হওয়ার শেষে আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফোলা, একটুও দেবে যায়নি। আর ভেতরটা কেমন হয়েছে সেটা তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, পিঠাটা একদমই সফট হয়েছে,
আর এই যে দেখছেন ভেতরটা কত সুন্দর ফুলেছিল, আর আটার গোলা যে একদম ভেতরে বেশি থাকবে সেটাও কিন্তু না, খুবই ভালো হয়েছে পিঠাটা। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনাদের আশেপাশে সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারে। পিঠার আসল রহস্য কিন্তু পারফেক্ট মেজারমেন্টে লুকিয়ে থাকে। যদি মেজারমেন্টটা পারফেক্ট হয়, একদম সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে পিঠাও অনেক সুন্দর হয়। বৃষ্টির দিনে বা শীতের দিনে কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজা লাগে। আসলে পিঠা জিনিসটাই শীতের মধ্যে খেতে ভালো লাগে, আর যেহেতু আজকে একটু বৃষ্টি হচ্ছে তাই দেখলাম যে এই পিঠাটা খুবই ভালো লাগবে খেতে, এই জন্যই বানিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।